रेडियो कोलकाता, योर डेली डोज ऑफ हैप्पीनेस। মৌমাছি কোথা যাও নাচি নাচি, মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই, দাঁড়াবার সময় তো নাই, দাঁড়াবার সময় তো নাই। আপনারা শুনছেন বিজয়গড় জ্যোতিষরায় কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা। এখন রেডিও কলকাতায় থাকছে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আজকে চাষবাস অনুষ্ঠানে আপনারা শুনবেন মৌমাছি ও পরিবেশ সম্বন্ধে। এ বিষয়ে বলবেন ডক্টর নারায়ণ দাস, সভাপতি, পরিবেশ বন্ধু বসিরহাট, প্রাক্তন অধ্যক্ষ চন্দ্রকেতুগড় শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় বেড়াচাপা। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান, রচনা ও সুর পূর্ণচন্দ্র সামন্ত। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণে আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনা ও সম্প্রচার সহায়তায় নম্রতা হালদার, সঞ্চালনা ও অলঙ্করণে বেবি সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজ্যেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন মৌমাছি পরিবেশ বন্ধু। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিজ্ঞান ও সমাজকর্মী ডক্টর নারায়ণ দাস। নমস্কার ডক্টর দাস। নমস্কার ভাই, সমস্ত শ্রোতা বন্ধুকে আমি আমার নমস্কার জানাই। আমরা বিষয়টা রেখেছি যে মৌমাছি পরিবেশ বন্ধু, আসুন তাদেরকে বাঁচাই। তো এই ব্যাপারটা নিয়ে আমরা ভাবতে শুরু করছি, এটা তো ভাবার কথাটা ছিল না। এটা আমাদের তো নরমালি প্রকৃতির নিয়মে তারা বেঁচে থাকতো, হ্যাঁ, তারা মধু আহরণ করতো। এই ব্যাপারটা নিয়ে আমাদের ভাবতে হচ্ছে কেন যদি শুরু করেন, এবং তার আগেও যদি বলেন যে আপনার কাজকর্ম এবং আপনার যে কলেজে আপনি ছিলেন, হ্যাঁ, সেখানকার পরিচয় যদি একটু আমাদের রাখেন। আমরা আসলে বসিরহাটে একটা আমাদের সংস্থা আছে, পরিবেশ বন্ধু বসিরহাট। আমি তারই কর্মী, সভাপতি ও বটে, আর প্রাক্তন অধ্যক্ষ চন্দ্রকেতুগড় শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় বেড়াচাপা। তো আমরা সারা বছর ধরেই পরিবেশের পিছনে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন কাজকর্ম করে থাকি। তো আপনারা তো মৌমাছি নিয়েও ভাবছেন না, তো এত কিছু বিষয় থাকতে মৌমাছি নিয়ে কেন এবং কি এর গুরুত্ব রয়েছে যদি একটু আমাদের বলেন। হ্যাঁ, দেখুন, এই মুহূর্তে মৌমাছি নিয়ে আমাদের প্রত্যেককেই ভাবতে হবে। আমরা তো ভাবছি, আমরা চাইছি সবাই ভাবুন। কারণ দেখুন যে আমাদের চারপাশে যে সমস্ত প্রাণী আছে, পোকামাকড় আছে, প্রজাপতি আছে, অন্যান্য পাখি আছে বা অন্যান্য প্রাণী আছে, এই প্রাণীগুলোর মধ্যে আমাদের জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে মৌমাছি।
আচ্ছা আচ্ছা, তার কারণ আমি একটা বলি, আমরা মৌমাছিকে চিনি মধু তৈরি করে বলে, এবং মৌমাছির মোমও পাওয়া যায়। তার জন্য মধু তো আমাদের জীবনের অঙ্গ, বিভিন্ন কাজে, আমাদের ধর্মীয় অনুষ্ঠানে, পূজা পার্বণে আমরা মধু ব্যবহার করি, কিন্তু এবং আমরা মধুটা খাই, সেই জন্য আমাদের সব থেকে বেশি আমরা মনে রেখেছি, কারণ আমরা তো স্বার্থ ছাড়া বেশি মনে রাখবো না। ঠিক তাই, একদম ঠিক বলেছেন, শুধু খাই না, আমরা মধুকে বিভিন্ন কাজে ব্যবহার করি। কারণ প্রথম কথা হচ্ছে মধু খুব সহজ পাচ্ছ, নানান ধরনের খাবারের সঙ্গে মিশিয়ে এমনকি চা কফিতেও আমরা মধুটা ব্যবহার করতে পারি। তাছাড়া মধু প্রচুর ঔষধি গুণ সম্পন্ন, বিভিন্ন রোগে দেখবেন আমরা মধুটাকে ব্যবহার করি, যেমন ধরুন আমাদের সর্দি কাশি বটেই, হ্যাঁ সর্দি কাশি, বল পেতে, মানে দুর্বল্য দূর করতে, দুর্বলতা দূর করতে ব্যবহার করি, ঘুম না হলে ব্যবহার করি, এটা একটা অ্যান্টি অক্সিডেন্টও বটে। তাছাড়া আমাদের এটা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। এগুলো তো আছেই, এগুলো আছেই, কিন্তু এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ, যে মৌমাছি আমাদের অস্তিত্বের সঙ্গে, অস্তিত্বের যে মানে বাঁচার যে লড়াই আমাদের মানুষের, সেই অস্তিত্ব সংগ্রামের সঙ্গে মৌমাছির অবদান অদ্বিতীয়। তাছাড়া ধরুন আমরা এই মৌমাছিকে কেন্দ্র করে আমাদের বর্তমানে এই যে বেকারত্বের যে যুগ, এখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে, কুটির শিল্প গড়ে উঠতে পারে, দরকার, বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে এর ভূমিকা অনস্বীকার্য। আমরা সে কথায় আসবো আস্তে আস্তে, কারণ এই যে সময়টা চলছে একটু শীতের মরশুম, এই সময় তো বিভিন্ন বাঁকুড়া, বীরভূম, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন যুবকরা তারা ছড়িয়ে ছিটিয়ে যা যাবারের মতো জীবনযাপন করছে এবং ভালো টাকা আয়ও করছে, তাই তো? অবশ্যই অবশ্যই, এই কথায় আমরা আসবো। তার আগে যদি একটু বলেন এই যে মৌমাছিটা কোন ধরনের এটা পতঙ্গ বা কোন ধরনের কীট, মানে এটা কি আমাদের খুব উপকারী, তাই তো? এটা মানে উপকারী তো বটেই, হ্যাঁ, এবং আমরা যদি এটা একটা বিজ্ঞানসম্মত পরিচয় দেই, হুম, তাহলে অবশ্যই এটা একটা সন্ধিপদী প্রাণী, এবং এর যে এরা পতঙ্গ, আর এদের যে বিজ্ঞানসম্মত পরিচয়, সেক্ষেত্রে বলবো ওরা ওই হাইমেনোপ্টেরা বর্গের অন্তর্ভুক্ত, এপিডি গোত্রের। এর মধ্যে অনেকগুলো প্রজাতি আছে মৌমাছির, 700 বা তার বেশি প্রজাতি আছে মৌমাছির। আমাদের দেশে কত ধরনের প্রজাতি রয়েছে? আমাদের ক্ষেত্রে আমরা যেটা প্রধানভাবে ব্যবহার করি, কাজে লাগাই, সেটা মূলত 5টা প্রজাতিকে আমরা কাজে লাগাই। আচ্ছা, যেমন ধরুন আমি প্রথমেই বলি যে ইউরোপীয় মৌমাছি বা ইটালিয়ান মৌমাছি, যেটা যাকে আমরা বিজ্ঞানসম্মত ভাবে বলি এপিস মেলিফেরা, একদম ভারতীয় এপিস ইন্ডিকা, আর একটা পাহাড়ি মৌমাছি আছে যেটা সুন্দরবন অঞ্চলে আমরা খুব বেশি পাই, তার নাম এপিস ডরসাটা, আর ছোট্ট বা ক্ষুদে মৌমাছি আছে এপিস ফ্লোরিয়া। এছাড়াও কেরলে একটা হুলবিহীন প্রজাতি পাওয়া যায়, তার নাম ট্রাইগোনা। যাই হোক, আমাদের সারা ভারতবর্ষে শুধু না, সারা পৃথিবী জুড়ে মৌমাছিগুলো এখন আমাদের বাঁচার জন্য একটা অসাধারণ ভূমিকা পালন করে চলেছে, যার জন্য আমরা এগুলো চাষও করি। এই মৌমাছিগুলোকে যে 5টা বললাম, এর মধ্যে প্রধান 3টে আমরা চাষ করি। এবং মধু উৎপাদনের থেকে আমরা যেহেতু টাকা পয়সা আহরণ করব, তো সেক্ষেত্রে তো যেটা মধু উৎপাদনে বেশি কাজে লাগবে সেই জাতটাকে আমরা পছন্দ করব নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই দেখতে, মানুষ তো আগে আপনি বলেছেন যে মানুষ তো সবচেয়ে স্বার্থপর জীব, সুতরাং আমি দেখবো যে কারা বেশি আমাদের মধু দেয়, যেমন কোন গরু বেশি দুধ দেয় ভাবি আমরা, তেমনি কোন মৌমাছি বেশি মধু দেয় আমরা সেটা নিয়ে বেশি ভাবি।
কিন্তু এটা ভাবতে গিয়ে আমাদের নিজেদের অস্তিত্বটা সংকটের দিকে চলে যাচ্ছে। না, সে তো যাচ্ছে, কারণ আমাদের সংকটের কারণ আমরা নিজেরাই। আমরা সে বিষয়ে পরে বলবো কেন আমরা সংকট তৈরি করছি। তা আপনি যখন বললেন, আমি একটু বলে নিই যে কোনগুলো বেশি লাভজনক। প্রথম কথা বলবো, আমাদের এই যে সুন্দরবন অঞ্চলে, সারা সুন্দরবন জুড়ে যে মৌমাছিটা পাওয়া যায় তাকে আমরা বলি রক বি বা পাহাড়ি মৌমাছি, এপিস ডরসাটা। দেখা গেছে যে গড়ে প্রতি বছর প্রতি কলোনি থেকে এরা প্রায় 50-80 কেজি পর্যন্ত মধু দেয়। এটা তাই প্রথম এক নম্বর আমাদের এইটাই, এপিস ডরসাটা বা পাহাড়ি মৌমাছি। দ্বিতীয় কথা বলা যেতে পারে যে এপিস মেলিফেরা, যেটা এপিস মেলিফেরা বলছি আমরা, ইউরোপীয় মৌমাছি বলছিলাম। আসলে এটা মূলত ইটালিয়ান ভ্যারাইটি, কিন্তু এখন আমাদের দেশেও এটা ভালোভাবে চাষ হচ্ছে। এর উৎপাদন মোটামুটি বলা যায় যে প্রতি বছরে প্রতি কলোনি থেকে গড়ে 25-40 কেজি পর্যন্ত মধু পাওয়া যায়। তৃতীয় হিসাবে আমরা নাম বলতে পারি এপিস ইন্ডিকা, এপিস ইন্ডিকা বা অনেকে বলেন যে এপিস সেরানা ইন্ডিকা। যাই হোক, এগুলো অত বেশি উৎপাদনশীল না হলেও মোটামুটি বছরে 6-8 কেজি প্রতি চাকে এরা মধু নিতে পারে। আর সবচেয়ে কম পাওয়া যায় এপিস ফ্লোরিয়া, এপিস ফ্লোরিয়া যেটা আমাদের এখানকারই মৌমাছি, ক্ষুদে মৌমাছি। এই এপিস ফ্লোরিয়া দেয় ধরুন প্রতি বছর গড়ে প্রতি চাক থেকে 200-900 গ্রাম মধু। সুতরাং লাভজনক বলতে আমরা দেখব যে এপিস ডরসাটা বা পাহাড়ি মৌমাছি বা রকবিটাই সবচেয়ে বেশি লাভজনক। এবং এই যে আমরা কৃষকরা চাষবাস করি, আমাদের যে শস্য উৎপাদন করতে হয় সেখান থেকে আমাদের সংসার চলে, আমাদের খাওয়া দাওয়া চলে, তো সেই শস্য উৎপাদনের ক্ষেত্রেও নিশ্চয়ই মৌমাছির ভূমিকা রয়েছে। অবশ্যই, সেটাই তো প্রধান ভূমিকা। আচ্ছা, আমরা মধুর লোভে দৌড়াই, কিন্তু আমরা খেয়াল করি না যে আমাদের যে নিত্য নৈমিত্তিক শস্য গুলো আছে, শাকসবজি আছে, যেমন ধরুন আমাদের একদম ওই শসা, টমেটো, বেগুন, শিম, লঙ্কা বা ধরুন অড়হর, মুসুর ডাল, ফলের দিক থেকে ধরুন আপেল, আলমন্ড বা ধরুন এই যে মটরশুঁটি, হ্যাঁ এই যে বা বাঁধাকপি, ফুলকপি, এমনকি আদা, আঙুর, লেটুস, সরিষা, মিষ্টি কুমড়ো, চেরি, মূলো, স্কোয়াশ, তরমুজ, মানে কি নয়, আমাদের বেশিরভাগ সবজি খাদ্য সামগ্রী হিসাবে আমরা যেগুলো ব্যবহার করি সেই প্রত্যেকটাতে মৌমাছির ভূমিকা আছে। তবে এই প্রসঙ্গটা ছোট্ট কথা বলে নেই, সেটা হচ্ছে আমরা মৌমাছি মানেই বুঝি যেগুলো চাক বেঁধে থাকে, কলোনি তৈরি করে। কিন্তু শুনলে অবাক হবেন যে মৌমাছিদের যে বিভিন্ন প্রজাতিগুলো আছে তাদের মধ্যে একদম সলিটারি বা একাকী থাকে, নিঃসঙ্গ যে মৌমাছি সেগুলোর সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। দেখা গেছে যে ধরুন প্রায় 20,400 যে প্রজাতি আছে তার মধ্যে 95% হচ্ছে এই নিঃসঙ্গ মৌমাছি, যারা আমাদের নজরেই পড়ে না। তা এই যে নিঃসঙ্গ বা ধরুন দলবদ্ধ ভাবে থাকা মৌমাছি, এদের প্রধান কাজটা হচ্ছে এরা বিভিন্ন উদ্ভিদের পরাগযোগ ঘটায়। আপনি জানেন তো, সবাই জানেন নিশ্চয়ই যে আমাদের যে ফুল থেকে ফল হয়, এই ফুল থেকে ফল হওয়ার পেছনে একটা অর্থাৎ পুরুষ ফুলের যে পরাগ রেণু, সেইগুলো স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পড়া দরকার, এবং এই একে বলি আমরা পরাগযোগ। এই পরাগযোগটা বিভিন্ন ভাবে হতে পারে, কোথাও হতে পারে বাতাসের মাধ্যমে, কোথাও হতে পারে জলের মাধ্যমে, কোথাও হতে পারে অন্য বিভিন্ন প্রাণীর মাধ্যমে আর কীট পতঙ্গের মাধ্যমে। তবে সবচেয়ে বেশি হয় মানে এই যে আমরা শস্যগুলো বললাম যেগুলো আমাদের শাকসবজি বা এই আমরা
খাবার হিসেবে গ্রহণ করি, অর্থাৎ আমরা প্রায় 130টার বেশি ধরনের ফল শাকসবজি সহ সমস্ত ফুলের গাছের 80% মৌমাছি একাই পরাগ ঘটায়। ভাবুন ব্যাপারটা কেমন, নিঃশব্দে নীরবে আমাদের লোকচক্ষুর অন্তরালে এরা আমাদের খাদ্য তৈরি করতে সাহায্য করছে। আজকে যদি মৌমাছি ওই ভূমিকা পালন না করে তাহলে গাছে ফুল ফুটবে কিন্তু কোনো ফল হবে না। এই যে ফসলগুলো আমি বলেছি এগুলো কোনটাই কিন্তু ফসল হিসাবে আমরা পাবো না। তাহলে মৌমাছি যদি এই উপকারটা আমাদের না করে তাহলে কিন্তু আমরা বেশ সমস্যার মধ্যে পড়ে যাব। সমস্যা শুধু না, আমাদের অস্তিত্ব সংকট হবে, অর্থাৎ আমরা বাঁচবো কিনা সেটাই কিন্তু একটা প্রশ্নের মুখে পড়বে। কারণ এখন তো সব থেকে আমরা এখন স্বার্থ নিয়ে চলি, আমাদের কোন সরকার আমাদের অ্যাকাউন্টে কিছু টাকা ঢোকাবে তার জন্য আমরা দোকানে লাইন দিই ঘন্টার পর ঘন্টা, অথচ যারা আমাদের নিঃশব্দ উপকার করে চলেছে সেই প্রকৃতিকে আমরা অনেক সময় ভুলে যাই বা জানিও না, তাই তো? হ্যাঁ, এর কারণটা হচ্ছে আমাদের অজ্ঞতা। আচ্ছা আচ্ছা, আমরা বেশিরভাগ মানুষ জানি না যে আমাদের জীবনে আমাদের চোখের অন্তরালে আড়ালে থেকে কারা আমাদের দুবেলা দুমুঠো অন্ন মুখে তুলে দিচ্ছে। এটা আমি সত্যি অজ্ঞ ভাবিও না। আপনি ঠিকই বলেছেন যে আমরা টাকার পিছনে দৌড়চ্ছি, আরে বাবা টাকা দিয়ে কি হবে যদি খেতে না পাই, সেটাই তো মূল ব্যাপার। ন্যাচারালি আমাদের এটা বুঝতে হবে। এখন আমরা পরিবেশ বন্ধুর যারা সদস্য বা যেসব বন্ধুরা চাষি ভাইরা আছেন সবাই শুনছেন, তারা এইটা মনে রাখুন যে আমাদের সমস্ত রকম শস্য উৎপাদনের ক্ষেত্রে নীরবে কারা ভূমিকা পালন করছে, এইটা বুঝলেই কিন্তু আমাদের অনেক বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারবো এবং বাঁচার সম্ভাবনাকে বাড়িয়ে তুলবো। এই মৌমাছি ছাড়া অন্য কোন কি প্রাণী বা পতঙ্গ রয়েছে যারা এই কাজে সহযোগিতা করতে পারে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। মৌমাছি আমরা সাধারণত বলি বটে, ভ্রমর যারা ভোমরা, আচ্ছা, এরাও কিন্তু সাংঘাতিক ভাবে পরাগযোগে সাহায্য করে এবং এদেরও প্রচুর প্রজাতি আছে যেগুলো মাটিতে গর্ত করে গাছের ডালে বা বিভিন্ন জায়গায় একা একা করেন, একা একা বাস করে। তা এই এরকম পোকামাকড় তো অজস্র, এবং পোকামাকড় ছাড়া ধরুন যারা এরকম পরাগ যোগে সাহায্য করে তাদের মধ্যে অবশ্যই উল্লেখ করতে হবে বাদুড়ের কথা। দেখা গেছে বাদুড়রা 67টা উদ্ভিদ গোত্রের প্রায় 500 উদ্ভিদের পরাগযোগ ঘটায় বাদুড়। সেই সঙ্গে ধরুন আছে প্রজাপতি, মাছি, বিভিন্ন গুবরে পোকা বা বিটল, বলতা, আবার স্তন্যপায়ী প্রাণীও আছে যেমন ধরুন লেমুর, বিভিন্ন পাখি আছে, কিছু কিছু টিকটিকি আছে, এরকম প্রচুর ধরনের প্রাণী আছে যারা পরাগযোগে সাহায্য করে। তবে সবাই তো নাম করতে পারে না, মৌমাছি কিন্তু সব থেকে নাম করেছেন, তাই তো? হ্যাঁ, যেহেতু ওই প্রায় গাছগুলোর 80% এর ক্ষেত্রে লিডারশিপ নেয়, ওরা পরাগযোগ ঘটায়। তবে মনে রাখতে হবে মৌমাছি মানে যারা শুধু মধু দেয় সেই মৌমাছি নয়, যারা নিঃসঙ্গ বা সলিটারি তারাও কিন্তু করে। এবং একটা অবাক ব্যাপার বলি আপনাকে, যে এই যে যখন ভোমরা ওড়ে দেখবেন ভোঁ ভোঁ শব্দ করে, বিজ্ঞান সম্বন্ধ কারণ আছে কিনা। আসলে কিছু কিছু এমন ফুল আছে যে ফুলগুলোর পরাগ ধানি অনেক গভীরে থাকে, আর পাপড়িগুলো এত কাছাকাছি থাকে যে সাধারণ মৌমাছি সেখানে ঢুকতেই পারে না। ফলে হয় কি, সেই সব ক্ষেত্রে এই ভোমরা জাতীয় যে মৌমাছিগুলো আছে এরা পরাগযোগে সাহায্য করে এদের এই ভোঁব শব্দের কম্পনের মাধ্যমে। এই কম্পনের মধ্য দিয়েই কিন্তু রেণুগুলো ওখান থেকে বেরিয়ে আসে এবং তার পরিমাণও প্রায় ধরুন 15% ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে, আমরা বুঝতেই পারছি না। তার মানে প্রকৃতির একটা অপরূপ সৃষ্টি কিন্তু লুকিয়ে রয়েছে, তাই না? অনেকটাই আমরা জানি না। হ্যাঁ, অবশ্যই আমরা জানি না, সবই রহস্যে ভরা, আমরা জানি কতটুকু। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান, রচনা ও সুরে পূর্ণচন্দ্র সামন্ত। গুন 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 গুনিয়ে করিস মধু আহরণ, গুন 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 গুনিয়ে করিস মধু আহরণ,
মধুর সুরে মৌমাছিরে ভরস আমার বাউল মন, মধুর সুরে মৌমাছিরে ভরস আমার বাউল মন, গুন 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 গুনিয়ে করিস মধু আহরণ। ঘুরে বেড়াস ঘূর্ণি পাখে মধু ভরিস রে মৌচাকে, ঘুরে বেড়াস ঘূর্ণি পাখে মধু ভরিস রে মৌচাকে, এ ফুলে ও ফুলে দুলে দুলে তোরা ফিরিস এ বন সে বন, এ ফুলে ও ফুলে দুলে দুলে তোরা ফিরিস এ বন সে বন, গুন 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 গুনিয়ে করিস মধু আহরণ, গুন 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 গুনিয়ে করিস মধু আহরণ। শরীর ভালো রাখে মধু কতই উপকারী, মৌমাছি পতঙ্গরে তোরা বড়ই অর্থ করি, শরীর ভালো রাখে মধু কতই উপকারী, মৌমাছি পতঙ্গরে তোরা বড়ই অর্থ করি, রানী পুরুষ শ্রমিক মিলে সুখে বাঁধিস ঘর, মধু অন্বেষণের তরে কেদাই ফুলের খবর, রানী পুরুষ শ্রমিক মিলে সুখে বাঁধিস ঘর, মধু অন্বেষণের তরে কেদাই ফুলের খবর, তোদের মতন যতন করে কে ঘটায় রে পরাগ মিলন, তোদের মতন যতন করে কে ঘটায় রে পরাগ মিলন, গুন 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 গুনিয়ে করিস মধু আহরণ, গুন 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 গুনিয়ে করিস মধু আহরণ। মধুর সুরে মৌমাছিরে, মধুর সুরে মৌমাছিরে ভরাস আমার বাউল মন, গুন 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 গুনিয়ে করিস মধু আহরণ। ঘুরে বেড়াস ঘূর্ণি পাকে মধু ভরিস রে মৌচাকে, ঘুরে বেড়াস ঘূর্ণি পাকে মধু ভরিস রে মৌচাকে, এ ফুলে ও ফুলে দুলে দুলে তোরা ফিরিস এ বন সে বন, এ ফুলে ও ফুলে দুলে দুলে তোরা ফিরিস এ বন সে বন, গুন 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 গুনিয়ে করিস মধু আহরণ। শরীর ভালো রাখে মধু কতই উপকারী, মৌমাছি পতঙ্গরে তোরা বড়ই অর্থ করি, রানী পুরুষ শ্রমিক মিলে সুখে বাঁধিস ঘর, মধু অন্বেষণের তরে কেদাই ফুলের খবর, রানী পুরুষ শ্রমিক মিলে সুখে বাঁধিস ঘর, মধু অন্বেষণের তরে কেদাই ফুলের খবর, তোদের মতন যতন করে কে ঘটায় রে পরাগ মিলন, গুন 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 গুনিয়ে করিস মধু আহরণ, গুন 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 গুনিয়ে করিস মধু আহরণ। মধুর সুরে মৌমাছিরে ভরাস আমার বাউল মন, মধুর সুরে মৌমাছিরে ভরাস আমার বাউল মন,
গুণ 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 গুণিয়ে করিস মধু আহরণ, গুণ 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 গুণিয়ে করিস মধু আহরণ, গুণ 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 গুণিয়ে করিস মধু আহরণ। আচ্ছা, তাহলে একটা কথা মনে পড়ছে যে মৌমাছি যেহেতু এই কাজে বেশি সহযোগিতা করছে, তাহলে এই যে শীতকালের সময়টা তো এদের বেশি মধু আহরণ এই ব্যাপারগুলো চলে, তাহলে অন্যান্য সিজনে ধরুন অন্যান্য গ্রীষ্মকাল বর্ষাকাল অন্যান্য সময়ে সেক্ষেত্রে তাহলে এই কৃষিতে এই পরাগ সংযোগের যে ভূমিকা সেটা তাহলে কিভাবে চলছে? হ্যাঁ, তখন অন্যান্য মাধ্যম গুলো বেশি কাজ করে, যেমন ধরুন বায়ু মাধ্যম, জল মাধ্যম। হ্যাঁ, এবং আপনি শুনলে অবাক, আপনারা সবাই শুনলে অবাক হবেন, বিশেষ করে আমি চাষি কৃষক বন্ধুদের বলছি, পরীক্ষায় দেখা গেছে যে যদি মৌমাছি মানে এই যে হানি ফ্লো পিরিয়ড বা মধু প্রবাহকাল, এই মধু প্রবাহকালে যদি মৌমাছি ঠিক সুযোগ পায়, দেখা গেছে বিভিন্ন শস্যের ফলন বৃদ্ধি অনেক বেশি পরিমাণে ঘটছে। ত্রিপুরার আমাদের যে কৃষি বিভাগ আছে ওদের একটা পরিসংখ্যান দেখা যাচ্ছে যে মৌমাছির এরকম কাজের ফলে সরিষার ফলন বাড়ে প্রায় ধরুন শতকরা 4%, কার্পাসের 17.19%, এমনকি পেঁয়াজ, যে পেঁয়াজ আমাদের মাঝে মাঝে দুর্মূল্য হয়ে যায়, সেই পেঁয়াজের ফলন কিন্তু বাড়ে প্রায় 93%, আপেলের বাড়ে প্রায় ধরুন 44%, পাহাড়ি এলাকায় যে এলাচ হয় সেই এলাচের বাড়ে প্রায় 22%। দেখুন, তাহলে শুধু পরাগ যে ঘটাচ্ছে না, এরা ফলন মাত্রাটাকে বাড়িয়ে দিচ্ছে, এবং যে বীজগুলো তৈরি হচ্ছে সেই বীজগুলো কিন্তু বেশি পুষ্ট, শক্ত, সবল। এটা আমরা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সুতরাং আমার এই ক্ষেত্রে একটা অনুরোধ থাকবে যে আপনারা যদ্দূর সম্ভব মৌমাছিকে আপনাদের সমস্ত শস্য ক্ষেত্রে, ফলের বাগানে তাদের বিচরণ করার সুযোগ করে দিন। তার মানে কি আপনি বলবেন যে যে সমস্ত যুবক বন্ধুরা তারা চেষ্টা করছে মৌমাছি পালন করে কিছুটা আয় করতে, তাদেরকে অনেকে আমরা বসতে দিই না যে আমার সরিষা বাগানের কাছে বসলে হয়তো বেশি নষ্ট হয়ে যাবে? আমার মনে হয় সেটা তো আরো উল্টোটাই, ওরা বসলেই হয়তো আরো বেশি করে সেটা ফলনটা বাড়তো। ঠিক তাই, একদম ঠিক কথা, আপনি ঠিক বলেছেন। যে কোন শস্যের ক্ষেতে যদি বন্ধুরা, মৌপালক বন্ধুরা তাদের বাক্স বসান, তাহলে লাভবান কিন্তু আপনি হবেন, কারণ আপনার ওই ফসলের উৎপাদন মাত্রা অনেক বাড়বে। আমি বললাম আপনাকে, এটা আপনাদের একটা পরিসংখ্যান দিলাম, দেখবেন এইটা আপনাদের কাজে লাগবে। মানে অ্যাকচুয়ালি এই যে মৌমাছি মানে এরা ধরুন একটা ভালো ঝকঝকে যদি দিন হয়, মানে রোদ জোর আছে, আলো ঝলমল দিন হয়, তাহলে এরা প্রায় 6 ট্রিলিয়ন ফুলের পরাগযোগ ঘটাতে পারে, যা মানুষ কেন কোনো কম্পিউটারও এটা করতে পারবে না, এইটা মনে রাখবেন। এবং একটা মৌমাছি এক নাগাড়ে 7টা ফুলে বসতে পারে, পরাগযোগ ঘটাতে পারে এইগুলো। সুতরাং আমি আমাদের অনেক কৃষক বন্ধু, আমাদের অনেক এই মৌমাছি পালক বন্ধু বলছিলেন যে অনেক জায়গাতে তারা গিয়ে ব্যর্থ হয়েছেন, কারণ কৃষক বন্ধুরাই তাদের এই মৌ বাক্স বসানো বাধা সৃষ্টি করেছে। অবশ্যই, সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা ওদের সাহায্য করুন, এতে আপনি লাভবান হবেন ওদের চেয়ে। আচ্ছা, আমাদের এই যে বাস্তুতন্ত্র, এটাকে রক্ষা করতে কি মৌমাছির ভূমিকা রয়েছে? নিশ্চয়ই নিশ্চয়ই, মানে সত্য কথা বলতে কি, একজন বিজ্ঞানী বলেছেন যে মৌমাছি যদি না থাকে তাহলে আমরা মানুষরাও কিন্তু মরে যাব। আরেকজন বিজ্ঞানী বলেছেন যে এই একদম মৌমাছি লুপ্ত হয়ে যায়, তার 4 বছরের মধ্যে দুর্ভিক্ষ আসবে, মানুষ লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, এটা প্রত্যক্ষ ফল। খাদ্য সংকট দেখা যাবে সারা পৃথিবী জুড়ে, বিকল্প কোন পদ্ধতিতে এটাকে পূরণ করা যাবে না। আর দেখুন, যদি মৌমাছি বা এই পতঙ্গরা পরাগযোগ না ঘটায়, তাহলে কোন গাছেরই আর বংশ বিস্তার হবে না। তাহলে বংশ বিস্তার যদি না হয় গাছের, বংশ বিস্তার না হয়
তাহলে কি হবে, অনেক জীব বৈচিত্র্য আমাদের নষ্ট হয়ে যাবে। কারণ ধরুন প্রচুর প্রাণী, কীট পতঙ্গ, স্তন্যপায়ী, বাদুড়ের মতো প্রাণী বা কাঠবিড়ালি, পাখি গাছে আশ্রয় করে থাকে। তো যদি গাছই না থাকে তাহলে এরা, এদের বাসস্থান তো হারিয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে এরাও হারিয়ে যাবে, তাই না? আমাদের আমাদের তো বাঁচিয়ে রেখেছেই, সেই সঙ্গে সারা জীব জগৎকেই প্রায় এরা বাঁচিয়ে রেখেছে। এই জন্যই বোধ হয় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে অনেক মানে মৌমাছি পালন যাতে আরো বাড়ে এই সংক্রান্ত ট্রেনিং করানো হয়, বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। এবং রাজ্য সরকারেরও উদ্যোগ রয়েছে এই বিষয়ে, রাজ্য উদ্যোগ, বিশেষ করে আমাদের এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে প্রচুর ট্রেনিং হয়। আচ্ছা, যারা আনএমপ্লয়েড তারাকে ট্রেনিং দিয়ে এই কাজে নিযুক্ত হওয়ার জন্য উজ্জীবিত করে। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন তো, মানে খুব দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের যারা লেখাপড়া শিখছেন তারা মনে করেন কি যে আমারটা চাকরি দরকার, কেমন চাকরি, না চেয়ার টেবিলে বসে তাই হ্যাট কোট পরে একটা সাহেব বনে গিয়ে চাকরি করবো। মৌমাছি পালন করেন তাদের আয়টা অনেকটা বেশি হয়, অনেক বেশি, অনেক বেশি। এবং সেলফ এমপ্লয়মেন্ট, কারো কাছে ভিক্ষের পাত্র মানে মেলে ধরতে হবে না, নিজেই করতে পারবেন। এবং প্রকৃতি বা নেচার, পরিবেশ আমাদের সেই সুযোগ দিয়ে রেখেছে, কিন্তু আমরা সেই সুযোগের ব্যবহার করতে শিখছি না। আমরা আমি আমার বাবা চাষি ছিলেন বা কৃষক ছিলেন, এ কথা বলতে অনেকে লজ্জা পান, কিন্তু আমার তো মনে তা নয়, এটা আমাদের গৌরবের। আমার বাবা একজন ধরুন কৃষক, তা তিনি হচ্ছেন শিক্ষক, তিনি তার বিষয়ে দক্ষ, তার যে এক্সপার্টাইজ, আমার মনে হয় আমাদের লেখাপড়ার যে বিষয়বস্তুগুলো আছে, সিলেবাস আছে বা পদ্ধতি আছে, সেখানেও অনেকটা ত্রুটি আছে। এইটা কিন্তু যদি আমাদের, আমরা যারা শিক্ষাবিদ, শিক্ষার বিষয়টা দেখেন, তারা যদি এরকম মানে জব ওরিয়েন্টেড লেখাপড়া শেখান, তাহলে কিন্তু আজকে এই রাস্তায় বসে আর ধর্ণা দিতে হবে না বা ভিক্ষার পাত্র হাতে করতে হবে না। এটা আমাদের খুব কষ্ট হয়, বিশেষ করে আমি নিজে একজন শিক্ষক হিসাবে খুব কষ্ট পাই, মানে লজ্জিত বোধ করি যে আমরা যাদের হাতে ধরে লেখাপড়া শিখিয়েছি, স্বপ্ন দেখিয়েছি, বিএ পাস করো, এমএ পাস করো, পিএইচডি করো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তারা কিন্তু আজকে আমাদের মাথা, এই বর্তমান পরিস্থিতিতে আমরা মাথা লজ্জায় হেট হয়ে যাচ্ছে। আমার চোখের সামনে দেখছি আমার অনেক ছাত্র টোটো চালায়, এটা খারাপ কাজ কিছু না, কিন্তু অনেক প্রত্যাশা নিয়েছে, হয়তো মাস্টার ডিগ্রি করেছিল। যাই হোক, সেসব আমি অন্য বিষয়ে, সেই ব্যাপারে যাব না। আমি আপাতত আমাদের যে বলেন যে এই যে মৌমাছি তো স্বাভাবিকভাবেই ছিল, বাঁচানোর ব্যবস্থাটা কেন নিতে হচ্ছে এবং বাঁচানোর জন্য কি কি ব্যবস্থা অবলম্বন আমরা করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। যে মৌমাছি তো পরিবেশেই পাওয়া যায় এবং পরিবেশে এরা বসবাস করে, কিন্তু এখন মৌমাছির পরিমাণ কিন্তু আগের চেয়ে অনেক কমে যাচ্ছে। তার কারণটা হচ্ছে যে আমরা কীটনাশক, অতিরিক্ত কীটনাশক ব্যবহার, হ্যাঁ অতিরিক্ত। প্রথম কথা হচ্ছে আমরা বুঝে বা না বুঝে কৃষিক্ষেত্রে নির্বিচারে কোন বীজ লাগবে, কোন বীজ লাগবে না, কোন অজৈব সার লাগবে, কোনটা লাগবে না, মাটিতে কি আছে কি নেই, এই গুণাগুণ বিচার না করেই আমরা ওই যারা ব্যবসায়, যারা ডিস্ট্রিবিউটর, এইসব বীজ সারের বিক্রেতা, তাদের অ্যাডভাইস শুনি। দোকানে গিয়ে বলছে, ভাই আমার এই হয়েছে, বলো তো কি লাগাই, কি স্প্রে করব, তা তিনি একটা বলে দিলেন, তিনি কিন্তু একদম মানে একটা কোন টেকনোলজিতে প্রফিট বেশি সেটাই হয়তো বলে দিলেন। তারও ঠিক বলেছেন, যেখানটা লাভ বেশি সেটা বলে দিলেন। কিন্তু আগে তো আমাকে বুঝতে হবে যে আমার রান্নাঘরে ভাতটা হয়ে আছে, তাহলে আমাকে তরকারিটা করতে হবে। মাত্রাহীন ভাবে
মাঠে তারা কিন্তু মারা যাচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে মৌমাছি। মৌমাছিও এই কীটনাশক ব্যবহার করার ফলে ভীষণ ভাবে কমে যাচ্ছে, এটা একটা দিক হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমরা আমাদের আশেপাশে যে ঝোপ ঝাড় গাছপালা আছে তাকে আমরা কেটে সাফ করে দিচ্ছি, তা সব যদি কেটে ফেলি তাহলে এরা বাস করবে কোথায়, আমরাই বা যাবো কোথায়, শহর বাড়লেই কি সমস্ত জীব জগৎ বাঁচতে পারবে? মানুষ তা স্বার্থে দেখছে, শহরে গিয়ে শহরের সুবিধা পাওয়ার জন্য সে এই গাছপালা কেটে পাকাবাড়ি করছে, নানান রকম ভোগবিলাসের উপাদান সংগ্রহ করছে। কিন্তু এই যে প্রাণীগুলো অন্যান্য জীবগুলো যারা বাঁচবে, এই দেখুন কদিন আগে ওই আমাদের উত্তরবঙ্গে তিনটে হাতি ট্রেনের ধাক্কায় মারা গেছে। হ্যাঁ, এর কারণটা কি? তাদের যাতায়াতের পথকে আমি বাধা সৃষ্টি করছি ট্রেন চালিয়ে সময় না মেনে। তাহলে আমরা অন্য কারোর কথা ভাবছি না, গাছপালা কেটে ধ্বংস করে শহর তৈরি করে শুধু আমাদের ভোগ বিলাসের কথা ভাবছি, তাই এক্ষেত্রে তাই হচ্ছে। এবং আমাদের যে দেখবেন এখন এই যে এরপরে আম বা অন্যান্য যে যখন এই বসন্তকালে ফুলগুলো ফুটবে, আমরা দেখবেন এখন এমন গাছপালা নেই যেখানে আমরা ফলের বাগানে স্প্রে করি না। স্প্রেগুলো তো কীটনাশক অথবা অনেক ক্ষেত্রে হরমোন ইত্যাদি, তা এইগুলোর ব্যবহারের ফলে কিন্তু এগুলো কমছে। তাছাড়া গত ধরুন 50 বছর ধরে প্রায় বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তাপমাত্রা ক্রমশ বাড়ছে, এবং তাপমাত্রা ক্রমশ বাড়ার ফলে জলবায়ুরও একটা পরিবর্তন হচ্ছে। এই যে বেশি তাপমাত্রা হচ্ছে এর ফলে অবাঞ্ছিত যে আমাদের পরজীবী বা রোগ জীবাণু সেগুলোর সংখ্যা বহু করে বেড়ে যাচ্ছে, এবং ন্যাচারালি তারা বিভিন্ন কীট পতঙ্গকে আক্রমণ করছে, তারা মারা যাচ্ছে। আর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ, সে কথা আমার আপনারা সবাই জানেন যে কিভাবে দিল্লি কলকাতা পাল্লা দিয়ে বাড়ছে সেটা আপনারা সবাই জানেন। এই বিষয়ে কথা বলতে বলতে হয়তো কয়েকটা ঘন্টা কেটে যাবে, আমরা ভেবেছিলাম যে অল্প কিছুক্ষণ কথা বলবো, কিন্তু আমরা প্রায় 30 মিনিট পার করে ফেলেছি। ও তাই, সরি। তাহলে ভাই, হ্যাঁ, আমাদের তাহলে মোটামুটি কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে আমরা মৌমাছিকে বাঁচাবো, না হলে আমরা বেঁচে থাকবো না, এরকম কয়েকটি কথা যদি আপনি বলেন। আচ্ছা আচ্ছা, আমি দুটো কথা বলবো, সংক্ষেপে বলি, একটু বলেন কোন কোন জায়গায় চাষ হচ্ছে, কেমন হচ্ছে। আমরা দেখব যে অ্যাকচুয়ালি ফুলের বাগান যদি আমরা একটু বেশি করে করি, আগাছা যেখানে বেশি হচ্ছে সেগুলো কেটে দিয়ে যদি আমরা ফুলের গাছ ফলের গাছ লাগাই, তাহলে এটা হতে পারে আমাদের চারপাশটা যেন সবুজ হয়, সবুজায়নের জন্য আমরা চেষ্টা করি। আর যেন তো খুব প্রয়োজন না হলে কীটনাশক বা রাসায়নিক সার এগুলো করবো না, এখন তো জৈব পদ্ধতি নতুন ভাবে সংযোজিত হয়েছে, বিকল্প আমাদের অনেক পাচ্ছি, সুতরাং সেইগুলো আমাদের কাজে লাগাতে হবে। জৈব ব্যবস্থাপনা কৃষির ক্ষেত্রে আমরা ধরুন এই আর্টিফিশিয়াল বা জৈব কৃত্রিম যে সারগুলো প্রয়োগ না করে জৈব সার দেওয়ার মতো আমাদের বাবা ঠাকুরদা যেভাবে করতেন সেইভাবে যদি আমরা সার, পাতা পচা বা অন্যান্য জিনিসগুলো বা হিউমাস, এই ব্যাপারগুলো কিন্তু অনেক কৃষক বন্ধু তারা শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমরা দেখছি, হ্যাঁ, তারা শুরু করেছেন এবং তারা অনেক বেশি সচেতন, আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে সেটা পুরোটা আমাদের করতে হবে, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই। তাদের প্রতি আমার অশেষ শ্রদ্ধা এবং শুভেচ্ছা যে তারা এই কাজটা আরো বেশি করে করুক, এবং তার জন্য কিন্তু আপনাদের ভূমিকা রয়েছে, কারণ আপনারা বসিরহাট যে পরিবেশ বন্ধু একটি অসরকারি সংগঠন, এরা কিন্তু এই ধরনের কাজ কিন্তু করেছেন, এরকম অজস্র এনজিও রয়েছে যারা কিন্তু এই ধরনের কাজগুলোকে আরো এগিয়ে নিয়ে চলেছেন। ঠিক তাই, আমাদের প্রত্যেকের কাছে পৌঁছতে হবে। কাজ যদি বলেন আপনাদের বসিরহাট পরিবেশ বন্ধুর কাজ নিয়ে, আমরা অ্যাকচুয়ালি পরিবেশ বন্ধু যে কাজগুলো করি, আমরা তিনটে পর্যায়ে কাজটা করি, তিনটে দিক ভেবে। এক নম্বর হচ্ছে যে ছোটদের মধ্যে বিজ্ঞান মানসিকতা
গড়ে তোলার জন্য আমরা স্কুল প্রোগ্রাম করি, ওদের কাছে গিয়ে হাতে কলমে কিছু শেখাই বিভিন্ন দিকগুলো, মানে বিভিন্ন স্কুলের সাথে যোগাযোগ করে নিয়ে, তাই তো? হ্যাঁ, আমরা বিভিন্ন, মূলত প্রাইমারি গ্রুপটা আমাদের টার্গেট। আচ্ছা আচ্ছা, আমরা আপ টু ক্লাস 8 এই কাজগুলো করি। দ্বিতীয় হচ্ছে যে জনসাধারণকে সচেতন করার জন্য আমরা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্নারে আমাদের স্ট্রিট কর্নার বা পথসভা করি এবং তাদের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। তিন নম্বর হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে, সাধারণ মানুষের মধ্যেও এই যে বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা বিজ্ঞান মেলা, ওয়ার্কশপ, সেমিনার এগুলো করি, যাতে করে বিজ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। অনেক সময় মানুষ যদি বিজ্ঞানের কাছে না আসে, বিজ্ঞানকেই পৌঁছতে হবে, বিজ্ঞানের যে প্রচেষ্টাগুলো আছে সেগুলোই মানুষের কাছে কাছে পৌঁছে দিতে হবে, প্রতি দুয়ারে পৌঁছে দিতে হবে। আমরা দুয়ারে সরকার বলছি না, কিন্তু দুয়ারে আমাদের এই বিজ্ঞান চেতনার সম্প্রসারণ ঘটাতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা প্রচার করি যেটা জিএম বীজের, যেটা জেনেটিক্যালি মডিফাইড যে বীজ, সেইগুলো যেন ব্যবহার আমরা না করি। আর আমরা অ্যারেঞ্জ করি জনসাধারণের মধ্যে চেতনা বিকাশের জন্য সংরক্ষণ করতে হবে দেশি বীজের। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমাদের দেশি বীজের সংরক্ষণ এখন ভীষণ ভীষণ ভাবে জরুরি। আসলে আমাদের ফিরে যেতে হবে আবার অনেকটা আগের জায়গায়। এই এখনকার যে হাইব্রিড বীজ ব্যবহার না করে অরিজিনাল যে দেশি বীজ, তার জন্য অনেক সংস্থা কাজকর্ম করছে, আমরা তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি। পার্টিকুলার মৌমাছির ক্ষেত্রে একটা বলি, আমরা বিশ্ব মৌমাছি দিবস 20 মে এটা আমরা পালন করি, এখনো করব এরকম একটা পরিকল্পনা করেছি। খুব ভালো। আর সাধারণ ভাবে ধরুন প্লাস্টিক দূষণের বিরুদ্ধে আমরা কাজ করি, জল অপচয়, জল সংরক্ষণের জন্য যেগুলো করা দরকার সেগুলো করি, মিউনিসিপ্যালিটির কাছে বা প্রশাসনের অন্য স্তরে আবেদন করি, তারাকে মানে বিভিন্ন কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করি। আমাদের পাশের নদী ইছামতি, ইছামতির সংরক্ষণের জন্য কিছু কিছু উদ্যোগ আমরা ইতিমধ্যে নিয়েছি, নদী বাঁধ, সুন্দরবনের মানুষের জীবন জীবিকা রক্ষা, এগুলোর বিষয়েও আমরা কাজকর্ম, যেগুলো খুব বিশেষ প্রয়োজন আমাদের, তাই তো? বিশেষ আচ্ছা, আমাদের সময় যেহেতু আমাদেরকে বাধা দিচ্ছে, তাহলে আমরা বেশি কথা বলতে পারবো না। তো একটা কথা বলে আমরা শেষ করব, যে আমরা ছোটবেলায় পড়েছিলাম না, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াবার সময় তো নাই। হ্যাঁ, তারা অ্যাকচুয়ালি কিন্তু যে ছুটে বেড়াতো শুধুমাত্র আমাদেরকে বাঁচানোর জন্য, তাই নয় কি? ঠিক তাই, ঠিক তাই। এবং একটা জিনিস আমি অনেক কথাই বলতে ইচ্ছে করে, আসলে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। হ্যাঁ আচ্ছা ভাই, সেটা অবশ্যই হতে পারে। আমরা মানে অ্যাকচুয়ালি কি যে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি না, আপনি এই যে মানুষের কাছে, কৃষক বন্ধুদের কাছে আমাকে একটু সময় হলো পৌঁছে দেওয়ার সুযোগ করে দিলেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। এবং এর পাশাপাশি আমাদের বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, এই কলেজের সাংবাদিকতা বিভাগ, এই সাংবাদিকতা বিভাগ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে রেডিও কলকাতার মাধ্যমে আমরা স্টুডেন্টদের কাছে পৌঁছে যাব, কৃষকদের কাছে পৌঁছে যাব, সায়েন্টিস্টদের কাছে পৌঁছে যাব। এটা কিন্তু একটা বিশাল বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই নয় কি? নিশ্চয়ই নিশ্চয়ই, এই সুযোগটা আমাদের ছিল না। পরিবেশ বন্ধু বসিরহাট আপনাদের কাছে কৃতজ্ঞ, যে পরিবেশ বন্ধুর সদস্যরা তাদের বক্তব্য আপনাদের আপনাদের কাছে শুধু না, সাধারণ মানুষের কাছে, অবশ্যই বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারলো, এই জন্য আবার আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে যদি কোনো আমরা এরকম আরো সুযোগ পাই, মৌমাছি আমাদের পরিবেশ বন্ধু এই বিষয় নিয়ে একটি অনুষ্ঠান, আমাদের সাথে ছিলেন ডক্টর নারায়ণ দাস। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। এখন শুনে নেব বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে আরেকটি গান। এই মৌমাছিদের ঘর ছাড়া কি করেছে রে তোরা আমায়,
বলে দে ভাই বলে দে রে, মৌমাছিদের ঘর ছাড়া কি করেছে রে তোরা আমায়, বলে দে ভাই বলে দে রে। গোপন পরাণ মাঝে নীরব সুরে বাঁশি বাজে, ফুলের গোপন পরাণ মাঝে নীরব সুরে বাঁশি বাজে, ওদের সে সুরেতে কেমন মন করেছে রে, মৌমাছিদের ঘর ছাড়া কি করেছে রে তোরা আমায়, বলে দে ভাই বলে দে রে। যে মধুটি লুকিয়ে আছে দেয় না ধরা কারো কাছে, যে মধুটি লুকিয়ে আছে তাই না ধরা কারো কাছে, সেই মধুতে কেমন মন ধরেছে রে, মৌমাছিদের ঘর ছাড়া কি করেছে রে তোরা আমায়, বলে দে ভাই বলে দে রে, মৌমাছিদের ঘর ছাড়া কি করেছে রে তোরা আমায়, বলে দে ভাই বলে দে রে। আজকে শুনলেন মৌমাছি ও পরিবেশ সম্বন্ধে, বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর নারায়ণ দাস সভাপতি, পরিবেশ বন্ধু বসিরহাট, প্রাক্তন অধ্যক্ষ চন্দ্রকেতুগড় শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় বেড়াচাপা। শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান, রচনা ও সুর পূর্ণচন্দ্র সামন্ত। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণে ছিলেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনা ও সম্প্রচার সহায়তায় নম্রতা হালদার, সঞ্চালনা ও অলঙ্করণী বেবি সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজ্যেশ্বর সাহা। আপনাদের সঙ্গে ছিলাম আমি বেবি সর্দার। বিজয়গড় জ্যোতিষরাই কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতায় শুনুন কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আপনাদের কাছে আমাদের চাষবাস অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের ইমেল আইডি হল রেডিও কলকাতা চাষবাস @gmail.com। আজকের অনুষ্ঠানটি শুনতে রেডিও কলকাতা অ্যাপ ডাউনলোড করুন অথবা রেডিও কলকাতা .org এ ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ও লাইভ নাও বাটন ক্লিক করুন। আবারও আগামীকাল হাজির হব আমরা নতুন অনুষ্ঠান নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও কলকাতা। রেডিও কলকাতা, ইয়োর ডেইলি ডোজ অফ হ্যাপিনেস।